আজকে এমন অলৌকিক ভরা মন্দিরের কাহিনী তুলে ধরব যেটা পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে 50 কিমি দূরে অবস্থিত শিমলাপালের লক্ষ্মীসাগরে। রহস্যের মায়াজালে মোড়া মার মন্দির নির্জন নীলকুঠির কাছেই অবস্থিত। ইংরেজ শাসন ও তার অত্যাচারে মার মহিমায় হাত দিতে পারেনি তারাও। মন্দিরটি খুবই প্রাচীন, এলাকায় গাছেও অনেক বৈচিত্র্য দেখা যায়। মার কৃপাধন্যের লাভের জন্য রাজা বিজয়চন্দ্র প্রতিষ্ঠিত এই মন্দিরটি বলিপ্রথা রাজবংশের রক্ত দিয়ে আজও সম্পন্ন হয়। কথিত আছে, দুর্গাপূজার নবমী পুজোর দিনে ছাগবলি সহ রাজবংশের উত্তরাধিকারের সামান্য রক্ত দিয়ে মার পূজা গ্রহণ করে পূজা সম্পন্ন হয়। স্বয়ং মা সিঁদুর আলতা রাঙানো চরণ কখনো আবির খেলার পদচিহ্ন রেখে যান ভক্তদের জন্য। নিত্যদিন পুজো হলেও সপ্তাহে মঙ্গল ও শনিবার মার বিশেষ পূজা সম্পন্ন হয়। মা সকলের মনোবাঞ্ছনা পূরণ করেন বলেই দেশ বিদেশ থেকে ভক্তরা মার কাছে ছুটে আসেন। মার অপার মহিমা আজও সকলকে মুগ্ধ করে রেখেছে। জয় মা রঙ্কিনী, জয় জয় মা, সবার মঙ্গল করো। মায়ের স্বপ্নাদেশে রাজা বিজয়চন্দ্র এই মন্দিরটি এখানে স্থাপন করেন এবং এই মন্দিরে আসতে গেলে আপনাদের প্রথমে বাঁকুড়া রেল স্টেশনে নামতে হবে এবং রেল স্টেশন থেকে নেমে আপনারা শিমলাপালগামী যে কোনো বাস ধরে আসতে পারেন। শিমলাপাল রায়পুরগামী কলকাতা থেকে আসতে গেলে বিষ্ণুপুর অথবা ঝাড়গ্রামের থেকে নেমে আপনি বাস ধরে শিমলাপাল আসতে পারেন এবং ওখান থেকে লক্ষ্মীসাগরগামী যে কোনো বাস ধরে আপনি মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারেন বা ব্যক্তিগত গাড়ি করেও আপনারা মায়ের মন্দির পরিদর্শন করে যেতে পারেন। মায়ের অপার মহিমা সকলের মনোবাঞ্ছনা পূরণ করেন। এই নির্জন নীলকুঠির কাছাকাছি এই মায়ের মন্দিরটি আজও অলৌকিক রহস্যের মোড়া এক সন্ধান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।